ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীত অভিজিতে। আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তুমি কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। প্রায় পুজোর আর বেশি দিন বাকি নেই, মানে এক দেড় সপ্তাহ মতো বাকি আছে। সবার কিন্তু শপিং শেষ, সবাই খুব সুন্দর শপিং করেছো জানি, অনেক কিছু কেনাকাটি করেছো। তবে আমার হচ্ছে শপিং শুরু। আজকে দুজনের ড্রেস কিনবো, কেনাকাটি করবো, তো আজকে সেই জন্য আমরা চলে যাচ্ছি কাঁচড়াপাড়া। কাঁচড়াপাড়া যাচ্ছি, ওখানে বিভিন্ন মল থেকে আমরা কেনাকাটি করি, তো ওখান থেকে কিনবো। তো চলো দেখতে থাকো। চলো ম্যাক্সে চলে এসেছি আমরা এখন। हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजी करके आपके प्यार में देख के आपको जरा तस्वीर से तो निकल के सामने आ मेरी महबूबा कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना जो फिर कसमें खाई थी हमने वादा किया था जो मिल। तो देखो मैक्स থেকে একটা বেল্ট আর একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি। তো এখান থেকে ড্রেসটা আমি কিনে নিই। ড্রেস একেবারে ওখা আমরা এক্সপ্রেস বাজার দিয়ে কিনি, ওখান থেকে কিনবো। এখন চলে এসেছি কাঁচড়াপাড়া স্টেশনে। দাদা লস্যি খাচ্ছি আমরা এখন একদম কাঁচড়াপাড়া স্টেশনের সামনেই। দেখো ফার্স্ট দোকান বা তাই না? লস্যিটা কিন্তু ভীষণই সুন্দর বানিয়েছে, মানে যেমন গাঢ় তেমনই টেস্ট, ভীষণ সুন্দর। তো দাদার ব্যবহার খুব ভালো, তোমরা গেলে ওখান থেকে খেয়েও। তো এখন আমরা ঢুকে গেছি এক্সপ্রেস বাজার। তো প্রত্যেক বছর ফার্স্টেই আমি ওটা কিনে নিই আগে, কারণ আমারটা কিনতে একটু সময় লাগে। আরামদায়ক তো আছে। খারাপ তো কি আছে? তাহলে একটা অন্য কালার এটা নাও, কাপড় অন্য ভালো নেই। এক্সপ্রেস বাজারে একদমই ওপরে থার্ড ফ্লোরে আছে হচ্ছে ফুড জোন, যেখানে হচ্ছে আমরা এখান থেকে বহুবার খেয়েছি, খুবই ভালো। তো চলো এখানে এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে আমারটা কিনতে যাবো। এখন ওরটা কেনাকাটি হলো। এখন চলে এসেছি হচ্ছে এক্সপ্রেস বাজারেরই ফুড কোর্টে ওপরে একদম। प्यार से प्यार का अब हम ना होंगे जुदा, ये मेरी धड़कने सुन रहा है। प्याज को ले दिए और एकदम परफेक्ट ব্যবহার হয়েছে, যথেষ্ট ভালো। এসে জিজ্ঞেস করলো খাওয়া ঠিক আছে কিনা, খুবই ভালো। আমরা আগেও খেয়েছি, প্রত্যেক বছর আসে খাই। আমরা এক ফ্রাইড রাইস নিয়েছি আর শেজওয়ান চিকেন নিয়েছি। এখন এটা খাওয়া শেষ হলে হচ্ছে একটু দেখি নুডলস নিতে পারি। তো খেতে খেতে ভাবলাম যে নুডলসের আইটেম করি, তো নুডলস নেই বললো এখন আইটেমটা।
মানে অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমরা কিনলাম যেন রুটি, কী রুটি না বাটার রুটি নাকি বাটার তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি দুটো নিচ্ছি। বলো না, চলো রুটি বলো খেয়ে নিই। গ্রেভির মানুষ শুধু গ্রেভি খায়, এই যে গ্রেভি তার সুন্দর কোয়ালিটি খুব ভালো। তোমরা আসলে এক্সপ্রেস বাজারে অবশ্যই এসো, ভালো খাবার আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যেই আছে খাবার। আমার এখনও হয়নি, এখন সব ওরটা কেনা হলো, আগে আমি প্রত্যেক বছর ওরটাই কিনে নিই, কারণ আমারটা অনেক সময় লাগে বলে খেয়ে দিয়ে নিই আবার আমারটা কিনে, তাই তো। বলো কী বলছো? বললাম ওকে এবারে দেবোই না কিছু। কী বলছে হচ্ছে দেখো একজন কেমন করে ঘোরা কেনাকাটা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে গেছি রাস্তার দুধারেই, কিন্তু দুধারে কি এটা তো রাস্তার মাঝখানে, এখানেও এরা জামাকাপড় নিয়ে বসে। আর রাস্তা যেতে যেতে একটা কাঁচাপাড়ার সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।